আমরা এটা কি খাচ্ছি, খাবার খাচ্ছি নাকি বিষ খাচ্ছি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আপনাদের স্বাস্থ্য সচেতন করা। তো ভিডিওটির বিষয়টি হচ্ছে, দেখুন, আমরা প্রতিদিন বাহিরে হাঁটা চলাফেরা করার সময় রাস্তাঘাট থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যেমন ধরেন ঝালমুড়ি, ফুচকা, চটপটি ইত্যাদি অনেক ধরনের খাবার আমাদের চোখের সামনে পড়ে, যা আমাদের খেতে অনেক ভালো লাগে। কিন্তু আসলে এটা কি স্বাস্থ্যসম্মত? চলুন তাহলে দেখি আসলে খাবারগুলো স্বাস্থ্যসম্মত কি। ভিডিওটি লক্ষ্য করুন, দেখুন আমার হাতে একটি ছোলার পাত্র, ছোলার পাত্রটির নিচে এক ধরনের কাগজ ব্যবহার করেছে। কাগজটি কলমের কালি দ্বারা আবদ্ধ। আসলে কলমের কালি তো এক ধরনের অ্যাসিড, যা আমাদের পেটে গেলে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আসলে কি এটা স্বাস্থ্যসম্মত? তো ভিউয়ার্স, ভিডিওটি চিত্র থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কতটা স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এই খাবারগুলো আমরা যদি ত্যাগ না করতে পারি আমাদের জীবন থেকে, তাহলে হয়তো আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের আশেপাশের মানুষগুলোকে সতর্ক করুন। এতে করে সবার স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই রোধ করা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।